বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভের পরেও প্রায় 16 কোটি মানুষের এই দেশটি দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়নি। স্বাধীনতার পর থেকে আজ অবধি দেশটি তৃণমূল পর্যায়ে দারিদ্র নিরসনের জন্য অনবরত লড়াই করে যাচ্ছে, যা কখনোই এই সবুজ শ্যামল দেশটিকে তার অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করতে দেয়নি। বাংলাদেশ আজও তাই জাতিসংঘের রাষ্ট্রের তালিকায় অত্যন্ত দরিদ্র এবং অনুন্নত দেশ হিসেবেই নিজের পরিচয় বহন করছে। ওয়ার্ল্ড ভিশন 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস পরবর্তী ত্রাণ কার্যের মাধ্যমে প্রথম বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশন কাজ শুরু করে 1972 সনে যুদ্ধ পরবর্তী বৃহত্তর ময়মনসিংহ জেলার আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে। সেই থেকে ধীরে ধীরে ওয়ার্ল্ড ভিশন আজ 65টি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এডিপির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের প্রায় 45 লক্ষ মানুষকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা করে আসছে। এডিপির মাধ্যমে বিভিন্ন কমিউনিটিতে তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাই ওয়ার্ল্ড ভিশনের একটি অন্যতম কর্মকৌশল। আর তারই ধারাবাহিকতায় এডিপির মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা, এইচআইভি এইডস, দুর্যোগ প্রতিরোধ, শিশু অধিকার ও অংশগ্রহণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন কার্যক্রম ওয়ার্ল্ড ভিশন পরিচালনা করে আসছে। চাইল্ড স্পন্সরশিপের মাধ্যমে এই সকল কার্যক্রম দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নকে নিশ্চিত করবে, যা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী সমাধান আনবে বলে ওয়ার্ল্ড ভিশন বিশ্বাস করে। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ও সবার জন্য শিক্ষা, কমিউনিটি শিক্ষা কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি, সব ছেলেমেয়েদের স্কুলের প্রবেশাধিকার এবং সর্বোপরি যারা শিক্ষা বঞ্চিত প্রাপ্তবয়স্ক তাদের জন্য শিক্ষা নিশ্চিত করাই শিক্ষাক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আর এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সকল এডিপি তাদের কার্যক্রমের মধ্যে শিক্ষাকে সম্পৃক্ত করেছে, যাতে স্কুলে ছেলেমেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নত হয়। ইতিমধ্যেই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্কুল পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, যা সবার জন্য শিক্ষা নিশ্চিত হওয়ার একটি প্রাথমিক লক্ষণ। তাদেরকে ধন্যবাদ যারা বিদ্যালয়ে অনুদান ও বিভিন্ন শিক্ষা উপকরণ, বই, ভাতা ও শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রমকে সফল করতে সাহায্য করে যাচ্ছেন। প্রি স্কুল কার্যক্রমের মাধ্যমে মূল স্কুলে প্রবেশের পূর্বেই শিশুদের স্কুল সম্পর্কে একটি সুন্দর ধারণা দেওয়া হয়, যার মাধ্যমে তাদের মাঝে স্কুল নিয়ে ভয় দূর হয় এবং আগ্রহ সৃষ্টি হয়। স্কুলকে তারা আনন্দের জায়গা হিসেবে চিনতে শেখে এবং সেখানে আসতে চায়। এতে করে দিনে দিনে স্কুলের অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে এবং প্রমাণিত হয়েছে যে প্রি স্কুলের মাধ্যমে শিশুদের মাঝে সামাজিক দক্ষতা বৃদ্ধি করা সম্ভব, যা তাদেরকে স্কুলে আসতে অনুপ্রাণিত করে। এই শিক্ষা কার্যক্রম কিন্তু শুধুমাত্র শিশুদের জন্যই সীমাবদ্ধ নয়, শিক্ষা বঞ্চিত প্রাপ্ত বয়স্করাও অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষা লাভ করতে পারছেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় দারুণ সহায়তা করছে। আমরা উদাহরণ হিসাবে লাউডোব এডিপির কথা বলতে পারি, যেখানে সফলতার অনেক উদাহরণ বিদ্যমান। লাউডোবে 42টি মাধ্যমিক এবং 23টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই কোচিং প্রোগ্রাম সর্বমোট 6টি ইউনিয়নে অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখানে 64টি স্কুলে 124টি কোচিং ক্লাস পরিচালিত হয়েছে, যেখানে চাহিদা মেটাতে 124 জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। এডিপির আর্থিক সহায়তায় এই শিক্ষকগণ তাদের কার্যক্রম অত্যন্ত একাগ্রতার সাথে পরিচালনা করে আসছেন। এই কোচিং প্রোগ্রাম দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা এবং এদের মধ্যে যাদের বাসায় প্রাইভেট টিউটর রাখার আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য কার্যকরী শিক্ষার সুযোগ করে দিয়েছে। এর ফলে আজ এই এলাকার অভিভাবকেরাও তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার বিষয়ে আরও অধিক মনোযোগী ও আগ্রহী হয়েছেন। বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে এই প্রকল্পের প্রশংসা করেছেন।
আমার চার মেয়ে বর্তমান তারা ওয়ার্ল্ড ভিশন সহযোগিতায় লেখাপড়া করেছে। মেজেজন অনার্স মাস্টার্স পাস করে সে প্রাইমারিতে চাকরি করে। সেজেজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে সে হেলথে চাকরি পেয়েছে। নজন বর্তমান ঢাকা ভার্সিটিতে অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা করছে আর ছোটজন এক্সপিরিয়েন্স। আমি ওয়ার্ল্ড ভিশনকে হাজার হাজার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমার ভাষা আর পুলায়না তাকে ধন্যবাদ জানানোর জন্য। ওয়ার্ল্ড ভিশন দরিদ্র এবং স্বাস্থ্যক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে নবজাতক ও মাতৃ স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করে আসছে। যেখানে মায়েরা তাদের নবজাতক শিশু ও নিজের মাতৃত্বজনিত সকল স্বাস্থ্যসেবা, তথ্য ও স্বাস্থ্য উপকরণ বিনামূল্যে গ্রহণ করতে পারছেন। এর ফলস্বরূপ প্রকল্পের আওতাধীন শিশুরা জানে কী করে সঠিকভাবে হাত ধুতে হয় এবং কীভাবে এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি থেকে মুক্ত ও নিরাপদ থাকতে পারে। পানির লবণাক্ততা সমুদ্র তীরবর্তী জনজীবনের জন্য একটি ব্যাধি স্বরূপ। এই পরিস্থিতি মোকাবেলার জন্য ওয়ার্ল্ড ভিশন কমিউনিটির নিরাপদ পানির সহজলভ্যতার বিষয়টি নিয়ে টেকসই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। গভীর নলকূপ স্থাপন এবং জনগণকে বৃষ্টির পানির নিরাপদ সংরক্ষণ ও ব্যবহার শেখানোর মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাপনকে করেছে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। সচেতনতা তৈরির মাধ্যমে জনগণকে নিজেদের মধ্যে সহভাগিতা ও প্রতিবেশী সুলভ আচরণ সৃষ্টিও ওয়ার্ল্ড ভিশনের একটি অন্যতম অর্জন। ফলাফলস্বরূপ নলকূপ ও বৃষ্টির পানির সহভাগিতা উক্ত এলাকার মানুষের শুধু দৈনন্দিন পানির চাহিদাই মেটায়নি, তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনেও আবদ্ধ করেছে। আর্সেনিক কবলিত পানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনে একটি ভয়াবহ সমস্যা। লাকসাম বাংলাদেশের সেই রকমই একটি উপজেলা যেখানে 97% নলকূপের পানি আর্সেনিক সংক্রমিত। গ্রামের মানুষের কাছে নিরাপদ পানির আর কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন তারা এই আর্সেনিক দূষিত পানি পান করে আসছিল। এমত অবস্থায় ওয়ার্ল্ড ভিশন এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে জানতে পারে যে ইতিমধ্যে তাদের অনেকেই আর্সেনিক রোগ আক্রান্ত হয়ে পড়েছেন, যার ভয়াবহ লক্ষণসমূহ তাদের শরীরে বিদ্যমান। এই সমস্যা সমাধানে ওয়ার্ল্ড ভিশন লাকসামে ডিপি 18টি কমিউনিটি নির্ভর আর্সেনিক পরিশোধন ব্যবস্থাপনা 18টি গ্রামে সংস্থাপন করে, যার মাধ্যমে প্রায় 15,000 মানুষ আজ নিরাপদ পানি পান করতে পারছে। অপুষ্টির জন্য বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি পরিচিত দেশ। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 50% শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে আর 5 বছরের শিশুদের মধ্যে এই অপুষ্টির হার প্রায় 56%। অপুষ্টিজনিত অ্যানিমিয়ার প্রাদুর্ভাব প্রায় 70%, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে ওয়ার্ল্ড ভিশন 14টি এডিপিতে সুষ্ঠু কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন, গবাদি পশু প্রজনন ও পালন, মৎস্য চাষ এবং গৃহস্থায়ী ফলফলাদি উৎপাদনের প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য নিজ প্রচেষ্টার মাধ্যমে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি এবং সুষম খাদ্যের যোগান নিশ্চিতকরণ। আর এই বিষয়টি খুব সহজেই অনুমেয় যে খাদ্য উৎপাদন বৃদ্ধি শুধুমাত্র পুষ্টির অভাবই পূরণ করে না, বরং পরিবারের আয়ের সংস্থান করার মাধ্যমেও দারিদ্র দূর করে। ওয়ার্ল্ড ভিশনের যে সাপোর্টগুলো আমাদের দরিদ্র জনগোষ্ঠী থেকে উঠে আসা সেই সহযোগিতার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন একটা মানুষকে মাছ মেরে খাওয়ানো না শিখিয়ে জাল ধরা, জাল বোনা শিখিয়েছেন। সেই জাল বোনাটা আমরা শিখেছি কেমন, আমাদের শিক্ষার সহযোগিতা দেয়, আমাদের স্বাস্থ্যের সহযোগিতা দেয়, আমাদের স্পন্সরশিপের সহযোগিতা দেয়, আমাদের অর্থনৈতিক সহযোগিতা দেয়। এবং এই ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আজকে নারী নেতৃত্ব বেড়ে গেছে, নারীকে সমাজে মূল্যায়ন করা হচ্ছে, নারীকে প্রতিটা কাজের সাথে অংশগ্রহণ করা হচ্ছে এবং নারীদেরকে এখন আর সে পিছিয়ে রাখা হয় না। পারমিশন আমাদেরকে বীজ দিয়েছে, সার দিয়েছে, তার মাছের পোনা দিয়েছে। আমরা বিগত দিনে যেভাবে আমাদের সংসার চলতো তার চেয়ে এখন বর্তমানে পারমিশনের সহযোগিতা পেয়ে আমার সংসার খুব ভালো সচ্ছল চলছে। আমার অল্প জমিতে ধান, মাছ এবং সবজি তিন ধরনের ফসল লাগাই আমরা
প্রচুর লাভবান হয়। অপুষ্টি রোধে ওয়ার্ল্ড ভিশন 15টি এডিপির মাধ্যমে শহর ও নগরে খাদ্য ও পুষ্টি প্রকল্প পরিচালনা করে আসছে। মূলত ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর এবং তাদের শিশু ও গর্ভবতী মায়েদের অপুষ্টি, অপুষ্টিজনিত ব্যাধি ও মৃত্যু রোধ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পটি মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত। কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে শিশু ও গর্ভবতী মায়েদের সেবা প্রদানের মাধ্যমে মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টি সম্পর্কে মায়েদের জ্ঞান বৃদ্ধি ও পুষ্টিকর খাবার পরিচিত ও প্রস্তুতকরণ এবং খাবার খাওয়ানোর মাধ্যমে অপেক্ষাকৃত কম ওজনের গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিতকরণ। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য একটি নিয়মিত কালো অধ্যায়ের মতো, সময়ে অসময়ে দুঃস্বপ্নের মতো ভয়াল গ্রাস নিয়ে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে ভয়াবহ বন্যা, ঘূর্ণিঝড়, টাইফুন, টর্নেডো ও সাইক্লোন। আচমকা আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যায় জনপদ, ভীষণ ক্ষতিগ্রস্ত হয় জনজীবন। প্রতি বন্যায় আক্রান্ত হয় দেশের 60%-এরও বেশি ভূখণ্ড এছাড়া প্রতিটি অঞ্চলে রয়েছে কিছু অঞ্চল ভিত্তিক প্রাকৃতিক দুর্যোগ। যেমন উত্তরাঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে ঝুঁকিপূর্ণ, যেখানে অধিক খরা ও অনাবৃষ্টির কারণে খাদ্য ঘাটতি দেখা দেয়, যার মাধ্যমে জনজীবন হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া মাঝারি ধরনের ভূমিকম্প প্রায় প্রতি বছরই কম বেশি হয় এবং বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের ইতিহাস রয়েছে। এই সকল প্রাকৃতিক দুর্যোগ শুধু বাংলাদেশের অসামান্য ক্ষতি করছে না, একই সাথে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের উন্নতিকে, যার ফলে বাংলাদেশ আটকে গেছে দারিদ্র্যের বেড়াজালে। হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ইমার্জেন্সি অ্যাফেয়ার্স এমন একটি প্রকল্প যার মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন মনুষ্যসৃষ্ট কিংবা প্রাকৃতিক যে কোনো ধরনের দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতিকে ওয়ার্ল্ড ভিশন বিশেষ গুরুত্ব দিয়ে থাকে, যার মাধ্যমে জনমানুষ দুর্যোগকে বুঝতে, মোকাবেলা করতে ও তার সাথে খাপ খাইয়ে নিতে শিখে। এর ফলে ক্রমবর্ধমান উন্নয়নের ধারা অব্যাহত থাকে। বিগত 40 বছরেরও অধিক সময় ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাধারণ মানুষের, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য 4 দশকের এই পথ চলায় ওয়ার্ল্ড ভিশন স্পর্শ করেছে লক্ষ মানুষকে। কিন্তু এখনও অগণিত মানুষ নিরাপদ খাবার পানি, সুশিক্ষা, চিকিৎসা ও দুর্যোগ মোকাবেলার শিক্ষা বঞ্চিত। দৃঢ় প্রতিজ্ঞ উন্নয়ন কার্যক্রম ব্যতীত বাংলাদেশকে কোনোভাবেই দারিদ্র্যের চক্রবূহ থেকে উদ্ধার করা সম্ভব নয়। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ওয়ার্ল্ড ভিশন দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, যা আমাদের জনপদে ইতিবাচক পরিবর্তন এনে দেবে। প্রত্যেকটি মানুষের সাফল্যে হেসে উঠবে সোনার বাংলাদেশ।